শুটিং বাকি বঙ্গবন্ধু বায়োপিকের। আমি এটার একটা ছোট্ট বিরতি পেয়েছি 10 দিনে, সেই জন্যই ঢাকায় চলে আসা। ঢাকায় আমার যদি কিন্তু তবু ওর ডাবিং বাকি, যেহেতু সিনেমাটা রিলিজ হবে মার্চের শেষে এবং সুন্দরবনের ডাবিং বাকি, তো এই কাজগুলো শেষ করব। আরও একটা চমক আসছে আপনাদের জন্য, সেই চমকটাও প্রিপেয়ার করছি। সো একটু রাশ ছিল, বাট আই হ্যাড টু কাম টু ঢাকা অ্যান্ড আই ওয়ান্টেড টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, বিকজ দিন শেষে আমার বোন এটা আয়োজন করেছে, যা মারিয়া ফয়সাল মিত্রিক, যে এই পুরো অনুষ্ঠানটা অনেক দিন ধরে প্ল্যান করছিল এবং ফাইনালি শি কুড মেক ইট হ্যাপেন। সো আমার বোন যখন, আমার সব কিছুতে আমার বোন ছিল, সো আমিও চেয়েছিলাম যে আমার বোনের এত বড় একটা আয়োজনে তার পাশে থাকবো। কলকাতার প্রজেক্ট আসলে অনেক আগে যুক্ত হয়েছি আমি, কিন্তু খবর এসছে কয়েকদিন আগে আমরা ইউকেতে শুট করবো বিবাহ অভিযান 2, এবং হোপফুলি আমরা ঈদের পরে শুটিংটা বলছি, যেহেতু এখনও কোভিড একটু স্ট্রং ইউকেতে, ট্রাভেল নিয়ে আমাদের একটু রেস্ট্রিকশনস আছে। এই প্রোগ্রামটা আমার কাছে স্পেশাল এবং ইউনিক লেগেছে একটা কারণে, যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা অ্যাসোসিয়েটেড আছে, মোস্ট অফ দেম আর ওমেন, এবং মেয়েরা মেয়েদেরকে আপলিফ্ট করবে এই জিনিসটা আমরা সবাই বিশ্বাস করি, বাট আমরা করতে হয়তো বা কিছু কিছু সময় কার্পণ্য করি বা ভয় পাই। সো আই থিঙ্ক উমেন লিডারশিপ অ্যান্ড এক্সপো এই পুরো জিনিসটা প্রুভ করেছে যে একটা শক্তিশালী নারী, বলবো আমি, একজন শক্তিশালী, একজন কনফিডেন্ট নারী আরেকজন নারীকে আপলিফ্ট করতে হেল্প করে। সো এই পুরো জিনিসটা নিয়েই আমি অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড ছিলাম। গতকালকে রাত 3টার সময় আমি ঢাকা ল্যান্ড করেছি, একটা মানে একটা দ্বিধার মধ্যে ছিলাম, আমি আদৌ স্টেজে উঠতে পারবো কি না, রাইট টাইমে পারফর্ম করতে পারবো কি না, রিহার্সালের ব্যাপার আছে, বাট থ্যাঙ্ক গড ফাইনালি এভরিথিং ওয়েন্ট সো ওয়েল। এবং এখানে যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন বা পেতে যাচ্ছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এটার প্রস্তুতি যদি আমি বলি, যদি দেখে থাকেন এই গানের অলমোস্ট কিছু সিনেমার গান, কিছু আমার নিজের গান আছে, তো আজকে যেহেতু আমার ফার্স্ট গান পটাকা মেয়েদেরকে নিয়ে, তো আমার মনে হলো যে এই মঞ্চটা এই গানটা পারফর্ম করার জন্য একদম পারফেক্ট, কারণ প্রত্যেকটা মেয়েই একটা পটাকা। সো তাদেরকে ডেডিকেট করেই আজকের পারফরমেন্সটা, এবং আমাদের এবং আজকের এই পারফরমেন্সটা সেই জন্য সেভাবেই কোরিওগ্রাফ করা, একটু ক্লাসিক্যাল ওয়েস্টার্ন, এবং শেষে আমাদের দেশীয় একটি গান রসিকা আমার, যেটা আমার সিনেমার একটা গান এবং একটা ফোক সংও, তো এইটা দিয়ে আর কি পুরো একটা মশলাদার পারফরমেন্স করার চেষ্টা করেছি, এবং আশা করি সবার ভালো লেগেছে।